ছাত্রলীগ নেতার ক্ষমতার আগুনে পড়ল অসহায় এক ইমাম। সাহারির সময় মাইকে ডাকাডাকিতে বিরক্ত হয়ে নূর মোহাম্মদ নামের ওই ইমামকে মারধর করেছে জাকির হোসেন নামে এক ছাত্রলীগ নেতা। পরে তাকে পুলিশের হাতেও তুলে দেয় সে। যদিও মুসল্লিদের প্রতিবাদের মুখে নূর মোহাম্মদকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলার সর্দারপাড়ার মুসল্লিরা। তারা অভিযুক্ত জাকিরের গ্রেফতার দাবি করলেও কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। মুসল্লিরা জানান, সাহারির সময় মাইকে ডাকাডাকিতে বিরক্ত হয়ে প্রথমে অভিযোগ করে দেওয়ানগঞ্জ উপজেলার সর্দারপাড়া নাদু ব্যাপারীর ছেলে ছাত্রলীগ নেতা জাকির হোসেন, কিন্তু মুসল্লিরা তার অভিযোগকে আমলে নেয়নি। পরের দিন রাতেও মাইকে ডাকাডাকি করেন ইমাম। এতে ক্ষুব্ধ হয়ে ইমামকে গালিগালাজ ও মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। খবরটি জানাজানি হলে মুসল্লিরা বিক্ষোভ করলে নূর মোহাম্মদকে ছেড়ে দেয় পুলিশ। প্রিয় ভিউয়ার্স, ইমামকে মারধর করে পুলিশে দেয়া, সেটাও সেহরিতে ডাকাডাকি করার কারণে, এই ঘটনাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।